একটি তারপর তালিম করেন হৃদয়ের দুনিয়া, হৃদয় হৃদয় খুলে যাবে, খুলে যাবে, হৃদয় খুলে যাবে যে আল্লাহ আমার কাছে কি চান, আল্লাহ আমাকে কি করতে বলছেন, আমার জিকির কিভাবে হওয়া, আমার জিহ্বাটা কি করা, আমার চোখ কি করা, আমার দিল কি করা, রব আমার কাছে কি চান আর আমি করছি কি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাই বুখারী শরীফের আখেরি হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি এই তাসবিহটা 7 বার পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এক মিনিট লাগে না, এক মিনিট লাগে না। দুটো কালামা এমন আছে, জিহ্বায় বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আমলে মিজানে বড় ভারী। আমি এটার কবিতা পড়ছি কি, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। আচ্ছা বুখারী শেষ হাদিস, যদি আমি ডেলি 100 বার আমল করতাম, জানা ছিল না আমি আজকে কত বুখারীর সামনে বসবো, আমার জানা ছিল না, লেকিন আলহামদুলিল্লাহ আমি রাত্রে 100 বার করছি, আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তিনটা কাজ, আফসুস সালাম ওয়া আতিমু ত্বাআম ওয়া সাল্লু ওয়ান নাস নিয়াম। তারপরে কি, তাদখুলুনা জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন, বেশি বেশি সালাম লাগাও, দুস্থদেরকে খানা খাওয়াও, রাতের অন্ধকারে নামাজ পড়ো, জান্নাতে ঢুকে যাও সালামতির সাথে। আপনি এই মেয়েটাকে বাঁচাবার শেষ থিওরি বলেন আমাদেরকে, শেষ থিওরি বলেন, একটা মেয়েকে বাঁচাবার শেষ শেষ থিওরিটা আপনি বলেন। আমরা বলি 3 বছরের জন্য, কমপক্ষে নুরানি 3 বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার মেয়ে মৌত পর্যন্ত নামাজি হবে, আপনার মজন মৌত পর্যন্ত তার কোরআনে কারিম ঠিক হবে, তার কোরআন ঠিক হবে মৌত পর্যন্ত। যদি ফাঁকি দিয়ে হারিয়েও যায় আবার ফিরে আসবে, আবার কি আবার ফিরে আসবে। তো এই জন্য আমাদের মেয়েদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান। এর অর্থ এই নয় আপনি মহিলা মাচা করতে গিয়ে কোনো শরায়ত নাই, এর অর্থ এই নয়। আপনি মহিলা মাচা করতে গিয়ে গুনার দুয়ার খুলে দিবেন, এর অর্থ এই নয়। এর অর্থ কি নয় বলেন, নিজেকেও তো বাঁচান না, আরেকজনকে বাঁচাতে গিয়ে নিজের নিজেকে নিজে বরবাদ করার তো সুযোগ নেই, কি বলছি। এই জন্য আল্লামা তাকী উসমানী দামাত বারাকাতুম বলেন, সমাজকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে যেও না, কি বলছে বলেন, সমাজকে বাঁচাতে গিয়ে নিজেকে কি নিজেকে ভুলে যেও না, সমাজকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে যেও না, আরেকজনের ফিকিরে নিজেরে নিজে ভুলে যেও না। আমরা বক্তারা আরেকজনের ফিকিরে নিজেরে নিজে ভুলে যাই, এবার যে ঠিক এত জোরে কইছেন, বাস্তব না বাস্তব, আরেকজনকে ঠিক করতে গিয়ে নিজেরে নিজে ভুলে যাই, বুঝেন না। যেমন আপনারা 10,000 মানুষ অপেক্ষা করতেছেন, আমার মাগরিব পরে ওয়াজ করতে হবে, এখন হুজুরের মাগরিবের জামাত ছাড়ি দিছে, 10,000 মানুষের ওয়াজ করার লাগে, এটা অর্থ কি, এই জন্য ওয়ালা তানসাউ নসীবাকা মিনাদ দুনিয়া, নিজেকে নিজে ভুলে যেও না, বলেন নিজেকে নিজে ভুলে যাওয়ার তো সুযোগ নেই। হ্যাঁ, নিজেকে নিজে ভুলে যাওয়ার কি নেই, নিজেকে নিজে ভুলে যাওয়ার কি নেই, সুযোগ নাই। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। এই জন্য এই 4টা বিষয় মেয়েদেরকেও বলছি, এলম ইমান আমল ও তাকওয়া, এলম ইমান আমল ও তাকওয়া, বলেন এলম ইমান আমল ও তাকওয়া। এই 4 স্লোগান হবে আমাদের মাদ্রাসার উপাদ্য, এই 4 স্লোগান হবে আমাদের মাদ্রাসার স্লোগান। ওখানে লিখা থাকে, শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হও, এর বিপরীতে এখন লিখতে হবে, ব্যাঙের নাচা শিখার জন্য এসো, দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। আর এখানে লিখতে হবে, এলম ঈমান আমল ও তাকওয়ার জন্য আসো, আর ওয়ালি উমদিরু কওমহুম ইদা রাজাউ ইলাইহিম, আর জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বের হয়ে যাও। কি ভাই ওখানে কি লেখে বলেন, শিক্ষার জন্য এসো, তো কোন সেবা দিচ্ছেন, কোন সেবা দিচ্ছেন, কেমন সেবা এটা, যে রাস্তা 30 বছরে কিছু হইতো না, ওই রাস্তা 3 বছরে যায় না, এ হলো সেবা, এ হলো কি বলেন, এ হলো
এ হলো সেবা। হ্যাঁ, আর সব জাতীয় জাতীয় সব জাতির ভালোবাসার মানুষ, মাটিও মানুষকে ভালোবাসে, লেকিন বাড়ি বানায় বিদেশে। ভালোবাসে দেশের মাটিও মানুষকে, লেকিন বাড়ি বানায় কানাডা, বাড়ি বানায় ইন্ডিয়া, ইংল্যান্ডে। আর আমরা এক জাতি, আমরা মোহতামে মাসি কিছু, আমরা কিছু মোহতামে মাসি, আমার মতো কিছু নাকারা মোহতামে মাসি, আমরা বেকার মোহতামে। আমরা আপনাদের পকেট থেকে টাকা তুলে তুলে আপনাদের বাচ্চাদের জন্য ঘর বানাই, আপনাদের বাচ্চাদের জন্য খাবার কিনি। বলেন না বাস্তব না বাস্তব? আমরা টাকা তুলি কার কাছ থেকে? আপনাদের কাছ থেকে। ঘর বানাই কার লেগে? আমার লেগে না আপনাদের লেগে? আপনাদের বাচ্চাদের জন্য। বলেন না কার জন্য? আপনাদের বাচ্চার জন্য। আলু কিনি কার জন্য? কল্পনা তো করেন, আলুর দাম যখন 80 টাকা, যখন 10 টাকা ছিল তখন বাচ্চাদের খাবারের টাকা, খাবারের বেতন 2000 টাকা, যখন 80 টাকা তখন খাবারের বেতন 2000 টাকা, পেঁয়াজ যখন 20 টাকা তখনও খাবারের বেতন 2000 টাকা, পেঁয়াজ যখন 220 টাকা তখনও খাবারের বেতন 2000 টাকা। চিন্তা করছেন মোহতামের হায়াত যায় কেমনে? কি বলে কি কি করছে মোহতামেম বলেন? সমালোচনা করে দেওয়া তো সহজ, তিনি করছেন কি? আর এর মধ্যে যদি ফেসবুকে জীবন দিয়ে দেন তো সামনে ভয়াবহ বিপদ আছে, ভয়াবহ বিপদ। কি বলছি বলেন? প্রত্যেক মাদ্রাসায় মোবাইলের ব্যাপারে কন্ট্রোল করেন, প্রত্যেক মাদ্রাসা আপনার বুকের ফাটা থাকলে দেয়ালে লিখে দেন আমার মাদ্রাসা মোবাইল মুক্ত মাদ্রাসা, আমার মাদ্রাসা গুণামুক্ত মাদ্রাসা লিখে দেন। আমাদের কুমিল্লার এক ফল্লী বিদ্যুতের এক অফিসার, ফল্লী বিদ্যুতের জেলা জিম্মাদারে কি বলে, জেলা প্রধানরা কি বলে, ধরো ফল্লী বিদ্যুতের জিএম, কুমিল্লা জিএম এর রুমে লেখা আছে আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত। আমি আর আমার অফিস দুর্নীতি মুক্ত, এটা ফিউর কথা, কথা সত্য। আমি এটা তাগিদ করছি, কথা সত্য। উনি বলেন যে আমি আর আমার অফিস দুর্নীতি মুক্ত, আপনিও পারলে লিখে দেন আমি আর আমার বালিকা মাদ্রাসা গুণামুক্ত, লিখে দেন। তো কাগজে লিখতো কিছু, এটা আরশের গায়ে না লিখবে? আমি বুঝাইতে পারলাম না, কি বুঝাইছি কর? আমি আর আমার মাদ্রাসা কি গুণামুক্ত? বলেন দেখেন, বলেন বলেন, আমি আর আমার মাদ্রাসা গুণামুক্ত। যদি এটা লিখে দিতে পারেন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। যদি এটা না হয় আমাদের পরিণতি ভয়াবহ। হাজি সাহেব বলছেন কি অপেক্ষা করছে রব ছাড়া কেউ জানে না। 2021 শিক্ষানীতি, 2021 শিক্ষানীতি যেটা প্রণয়ন হয়ে গেছে, শুধু একজন দাঁড়াবে আর বলবে, বাকিরা হ্যাঁ বলবে, এই অপেক্ষায় আছে। এটা যদি হয়ে যায় একটা ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে বাংলাদেশে আর মাদ্রাসা পড়তে পারবে না, একটা। কিন্তু স্লোগান এটা দেয় নাই, স্লোগান দিয়েছে ক্লাস 8 পর্যন্ত জেনারেল শিক্ষা বাধ্যতামূলক, ক্লাস 8 পর্যন্ত শিক্ষা জেনারেল শিক্ষা প্রতিটা ছেলে মেয়ের জন্য বাধ্যতামূলক। এর অর্থ কি? অন্যটা কি স্লোগান দিতে হবে? অন্যটা কি স্লোগান দিতে হবে? মাথা বন্ধ করে দাও, এই স্লোগান আর দিবে না, এই স্লোগান জীবনে দিতে পারবে না, দিবে না। লেকিন স্লোগান কোনটা? স্লোগান কোনটা? ক্লাস 8 পর্যন্ত শিক্ষা কি? ক্লাস 8 পর্যন্ত যে ছেলে মেয়ে স্কুলে পড়বে ওই ছেলে মেয়ে 9 এসে মাদ্রাসা আসবে না? ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12 ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা পদ্ধতি 2024 থেকে আর পরীক্ষা হবে না, কোনো ক্লাস আর পরীক্ষা হবে না। আপনি কল্পনা করেন জাতির ফিউচার কি? জাতির ফিউচার আরেকটা বার্মা। বলেন জাতির ফিউচার কি? আরেকটা বার্মা। বলেন এই মুহূর্তে আমরা কি করা? যতক্ষণ আল্লাহ সুযোগ দিছে ততক্ষণ এলমি মানামল তাকওয়ার হক আদায় করে দেয়। বলেন কি বলছি বলেন? দাদা কাছে বানতে দেন, বানতে আসে ও দাদান, এমন যেন মাদ্রাসা না হয়। বুঝেন না এমন মন কথা? কি বুঝছেন? কল দাদা কইছে বানতে দান, বানতে আসে কাঁচা দান। দাদা বলছে আর কি ধান বাঁধো, ধান ভাঙ্গাও, চাল করো, এবার কি করছে? কাঁচা ধান ভাঙ্গা শুরু। দাদা বুঝে কাঁচা ধান ভাঙতে কইছে কি? এই জন্য আমার বাচ্চাদের প্রত্যেকটা ছেলে মেয়ে এলমি মানামুল তাকওয়াওয়ালা যেন হয়।
কিন্তু এটা হবে না আপনি না হলে, এটা হবে না ওস্তাদ না হলে। মোবাইলের গুনাহ থেকে আপনার মাদ্রাসাকে বাঁচান। কি বলছি বলেন? ইল্লা মার রাহিম, যদি আব্দুল কাদের জিলানিকে কবর থেকে তুলে আনা হয় আর এটা দিয়ে দেওয়া হয় ধরেন, তো তিনিও গুনাহ করবেন। এটা বানাইছেই গুনার লেগা, এটা বানাইছে কি লেগা, এটা বানাইছেই গুনার লেগা, এটা বানাইছে গুনার লেগা। বলেন ওয়াদারুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, মা যাহারা সব জাহের, এর ভিতরে যেটা আছে সেটা বাতান। গুনাহ ছেড়ে দাও। ওয়া ইন তাত্তাকু ফালা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়্যা, যদি আমরা ঈমান ইলম আমল তাকওয়ার উপর উঠতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে নড়াতে পারবে না। রব্বে কারিমের সিদ্ধান্ত, লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়্যা, পৃথিবীর কোনো ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে না। রব বলেন পৃথিবীর কোনো ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, যদি সময় হইত লম্বা কথা বলতাম, কিন্তু সময় তো নাই। আল্লাহ আমাদেরকে আইল মিমান আমল ও তাকওয়ার জন্য জান লাগাবার তৌফিক দান করেন। মোহতাম সাহেবরা বলেন ইনশাআল্লাহ, বলেন কারোর দিলে যেন মহিলা মাছা করার ব্যাপারে ব্যবসার সিদ্ধান্ত না থাকে। ব্যবসাও হবে না, মাদ্রাসা হবে না। আমি আপনাদের এতগুলো মোহতামিম একসাথে আসছেন, আপনাদেরকে কবে আলাদা আলাদা বলতাম, এই জন্য একসাথে বলছি। কি বলছি কোন? আচ্ছা, আপনি যদি জানালা খুলেন আলো আর বাতাস আসার জন্য, কিন্তু নিয়ত করছেন মসজিদের আজান আসার জন্য, আপনি আলো বাতাস বন্ধ থাকবে? জোরে কোন, আসবে কি না? আপনি খেতে লাঙ্গল দিছেন, খেতে ধান লাগাবেন, লাঙ্গল দিছেন, তো লাঙ্গলের ফলায় মাটি থেকে একটা বড় চিংড়ি মাছ বের হয়ে আসছে। এবার আপনার দেখা দেখি আরেকজনে লাঙ্গল দিছে চিংড়ি মাছের লেগা, এবার ওই বেটা চিংড়ি পাবে কবে? কন না, কেমন পর্যন্ত পাইব চিংড়ি? হে বেটা লাঙ্গল দিছে কিল্লিগা, আরেক বেটা লাঙ্গল দিছে কিল্লিগা, লাঙ্গল দিছে ধানের লেগা, চিংড়ি থাকলে আসবে। আর লাঙ্গল যদি চিংড়ি লেগা দেখ, কেমন পর্যন্ত লাঙ্গল দিলেও চিংড়ি আসবে না। লাঙ্গল দিবি কিল্লিগা? শুধুই আল্লাহর জন্য মাদ্রাসা করেন, আল্লাহর জন্য রাতের অন্ধকারে আল্লাহর সাথে বোঝাপড়া করেন। আমি মাদ্রাসা কেন করছি? যদি দিনের জন্য মাদ্রাসা করেন, গুনাহ করার সুযোগ নেই। কি বলছি বলেন? দিনের জন্য মাদ্রাসা করেন, গুনাহ করার কি নাই? আর যদি তেজারতের জন্য মাদ্রাসা করেন, তো গুনাহ হবে, মাদ্রাসা হবে না। দু চার দিন পরে আমনেও নাই, মাদ্রাসাও নাই। কি বলছি বলেন? দু চার দিন পরে রাতের অন্ধকারে সাইনবোর্ড সরাইতে হবে, রাতের অন্ধকারে সাইনবোর্ড সরাইতে হবে। সাইনবোর্ড সর্বস্ব মাদ্রাসা করবেন না। কি বলছি কর? সাইনবোর্ড লাগাবেন না মাদ্রাসা। কিসের সাইনবোর্ড মাদ্রাসা? আর কিসের সাইনবোর্ড? চিনা ব্রাহ্মণের ফয়তা লাগে না। এক রুমে মাদ্রাসা করে রুমের তোমার বড় সাইনবোর্ড লাগাইছেন, বিষয়টা কি? সাইনবোর্ডের টাকা পেলেন কোথায় আপনি? শক্ত হয়ে যেতেছে কথা, আমি কি করি? হওয়া পরে আমি কইব আর দাওয়াত দিন এখন, আমার দাওয়াত খাইতে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। হাতে ধরে বলি, মাদ্রাসা করছেন এটা যেন দিন থাকে, এটা যেন বদিন না হয়। মাদ্রাসা করে যেন দুনিয়া আখরাতে পিঠা না খান। কি বলছি বলেন? মাসা করছি কি আখরাতে পিঠা খাওয়ানোর লেগে? অন শুধু কি আখরাতে ফিরে না, দুনিয়াতেও ফিরে আছে। লিক হইতে দেরি, লিক হইতে দেরি, 1000 সাংবাদিক আসতে দেরি হয় না। ওখানে তো পেটে বাচ্চা লাগলেও কিছু হয় না, এখানে তো কিছুতে কিছু হলে সাংবাদিক এসে পড়ে। বাস্তব না বাস্তব? ওখানে কিছু পেটে বাচ্চা লাগিয়ে গেলে তো কর কিছু নাই, তো স্বাভাবিক। বাস্তব না বাস্তব? এই জন্য আমাকে কি পরিমাণ সতর্ক থাকা, সতর্ক থাকা কি না বলেন? কি পরিমাণ সতর্ক থাকা? ওস্তাদ তো বুঝে না, মোতামুজ রক্ত দিছে এটা ওস্তাদ বুঝে না। বাস্তব না বাস্তব? মোতামুজ রক্ত দিয়ে মাদ্রাসা করছে এটা ওস্তাদ বুঝে না। মোতামুজ রক্ত দিয়ে মাদ্রাসা করতে ওস্তাদ বুঝে না। সে তো মনে করছে বুঝি রঙিন ফানুষ, সে আইসে মোবাইলের মধ্যে ডুবে গেছে। বাস্তব না বাস্তব?
আল্লাহ আমাদের সবাইকে বুঝাবনা সহজ করে দেন। খতমে বুখারী হলে অন্যরা কি ওয়াজ করতো, আমি কি ওয়াজ করলাম? চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমি আমার মাদ্রাসাকে গুণামুক্ত করবো। উনি যেরকম লিখছেন আমি এবং আমার মাদ্রাসা, আমি আবার আমার অফিস দুর্নীতি মুক্ত, আমি বলবো আমি আর আমার মাদ্রাসা গুণামুক্ত ইনশাআল্লাহ। যেন বাম দিকে ফেরেশতা অপেক্ষা করে 40 বছর গুণা লিখতে কলম ধরতে না পারে, তো ইনশাআল্লাহ আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে শেষ করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝাবানা সহজ করে দেন। ছাত্রীরা যারা আজকে খতমে বুখারীর সবক নিয়েছ, তোমাদেরকেও বলছি মৌত পর্যন্ত গুনাহ করব না এই সিদ্ধান্ত গ্রহণ করছ যে ইনশাআল্লাহ জীবনে কখনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কুওয়াতে নেকি নাদারি বদমকুন বর ওয়ুজুদে খুদসে তাম্বে হাতমকুন, যদি নেকি করার শক্তি নাও থাকে চলো কমপক্ষে গুনাহ করে জীবনকে ধ্বংস করে দিও না। কি ভাই, দাফে ধরার মোকদ্দম জ্বলবে মানফাতের উপর, দাফে ধরার মোকদ্দম জ্বলবে মানফাতের উপর, যদি ক্ষতি উপকার করতে নাও পারি যেন দিনের ক্ষতি না হয়। কি বলছি বলেন, উপকার করতে নাও পারি দিনের জন্য কি না হয়, দিনের জন্য, দিনের জন্য ক্ষতি না হয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। ওসিকুম ওয়া ইয়্যায় আমি তাকওয়াল্লাহ, আমি আমাকে বলছি আর ফাঁকে আপনাদেরও শোনো হয়ে গেল। হ্যাঁ মা বোনরা যারা আসছেন আপনাদেরকেও বলি, হ্যাঁ আমি পড়ছিলাম আপনাদের সামনে 10 সিফাতের কথা বলার সুযোগ হবে না, শেষ সিফাতের কথা বলি। শেষ সিফাত জিকিরের মতো একটা জিব্বা নসিব হয়, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ নাও আল্লাহ মালকাদ বলেন, যার তিনটা বস্তু নসিব হয়ে গেল, তিন বস্তু কয়টা? এক নম্বর আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল নসিব হলো, জিকিরের মতো একটা জিব্বা নসিব হলো, কাদার মতো দু চোখ নসিব হলো। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তালা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তালা তার হাতে তুলে দিল। কটা কি কি? আল্লাহর মহাব্বতের মতো দিল, দিল হবে আল্লাহর মহাব্বতে ভরা। দুই নাম্বার জিকিরের মতো চিব্বা, আর তিন নাম্বার কি? হ্যাঁ মা বোনদেরকে বলছি, মা বোনরা কি পরিমাণ কাঁদতে পারে, একটু লবণ কম দিছে খানাত আর স্বামী শুধু দমক দিছে, খানাত লবণ কম কেন, কাঁদার রোল। লেকিন ভোর রাতে উঠে কোনোদিন কাঁদে না, বলেন না বাস্তব না বাস্তব, লেকিন বোরাতে উঠে কোনোদিন কি কাঁদে না, বোরাতে উঠে কাঁদে না, মুনাজাতে কাঁদে না, দোয়াতে কাঁদে না। লেকিন যদি শুনছে বাপের বাড়ি ছাগলের বাচ্চা মারা গেছে, কান্দা রে কান্দা, বাস্তব না বাস্তব। এই জন্য তিন জিনিস, আল্লাহর মহাব্বতের মতো দিল, জিকিরের মতো জিব্বা, কাঁদার মতো দু চোখ। আল্লাহ আমাকে নসিব করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসা যারা পড়ে চলে গেছে তাদেরকে কবুল করেন, যারা এবার পড়ছে তাদেরকে কবুল করেন, যারা সারা কেয়ামত পর্যন্ত পড়বে আল্লাহ তাদেরকে কবুল করেন। মাদ্রাসার মুতাওয়াল্লি মহোদয়, মাদ্রাসার ফাউন্ডার, মাদ্রাসার সভাপতি মুহতামিম, আল্লাহ সকলকে কবুল করেন। আপনারা যারা এত মাদ্রাসার মুহতামিম আছেন আসছেন, এই আপনাদের হাতে ধরে বলে আমার কথা মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে না ইনশাআল্লাহ। মাঝে মাঝে ওস্তাদদেরকে নিয়ে বসেন, ওস্তাদদেরকে নিয়ে একটু তালিম করেন, একটু দিনের কথা মুজাকারা করেন, মাঝে মাঝে ওস্তাদদেরকে নিয়ে প্রতি মাসে একবার ওস্তাদদেরকে নিয়ে বসেন, ওস্তাদদেরকে নিয়ে একটু জিকিরের মজলিস করেন, মাঝে মাঝে জিকিরের মজলিস করেন, মাঝে মাঝে মাদ্রাসা ইসলাহে মজলিস করেন, প্রতি মাসে প্রত্যেক মাদ্রাসা ওলারা নিয়ত করেন যে প্রত্যেক মাসে একবার করে আমরা জিকিরের মজলিস করি ইনশাআল্লাহ। কোন আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব, যদি পারেন এই কিতাব তালিম করেন, এই কিতাবটা তালিম করেন, হৃদয়ের দুনিয়া হৃদয় হৃদয় খুলে যাবে, খুলে যাবে হৃদয় খুলে যাবে যে আল্লাহ আমার কাছে কি চান, আল্লাহ আমাকে কি করতে বলছেন, আমার জিকির কিভাবে হওয়া, আমার জিহ্বাটা কি করা, আমার চোখ কি করা, আমার দিল কি করা, রব আমার কাছে কি চান আর আমি করছি কি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হাই বুখারী শরীফের আখেরি হাদিস, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী ইরশাদ করেন কোন মানুষ যদি এই তাসবিহটা 7 বার পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এক মিনিট লাগে না, এক মিনিট লাগে না, দুটো কালামা এমন আছে জিব্বায় বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আমলে মিজানে বড় ভারী। আমি এটার কবিতা পড়ছি,
কি জিব্বায় সহজ পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয়, জিব্বায় সহজ পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়িও। আচ্ছা বুখারী শেষ হাদিস, যদি আমি ডেলি 100 বার আমল করতাম, জানা ছিল না আমি আজকে খতমে বুখারীর সামনে বসবো, আমার জানা ছিল না, লেকিন আলহামদুলিল্লাহ আমি রাত্রে 100 বার করছি, আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনটা কাজ, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাস নিয়াম, তারপরে কি তাদখুলুনা জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন বেশি বেশি সালাম লাগাও, দুস্থদেরকে খানা খাওয়াও, রাতের অন্ধকারে নামাজ পড়ো, জান্নাতে ঢুকে যাও সালামতির সাথে। সুবহানাল্লাহ।